এবং ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে, ভারতের শাসকদের কে? তাহলে ভারত তো এখন তিন ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কি বোধহয় আমি বুঝাইতে পারি নাই। নবী যে 1500 বছর আগে ভারত বলছে, সেই ভারত এখন তিন ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং 10টার মতো ভাগ হবে। তাইলে দক্ষিণ পূর্ব কোণে 60টা প্রদেশ আছে, 7 sisters, তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে, কি তৈয়ার আছে, কাম শুরু করছে। এরপরে আসেন একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত, তিন ভাগ হয়েছে, আরও জানি কত ভাগ হয়। ভারতের শাসকদের কে? লোহার শিকল দিয়ে বেঁধে গৌতা, ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে। এবং ইমাম মাহাদির নয় বছর পুরা পৃথিবীতে ইসলামী খেলাফতের আমিরুল মোমিনিন। আর ইমাম মাহাদির একবারে শেষ সময় 9 বছর পুরা হওয়ার একবারে মুখামুখি সময়, ফায়ানজালু ঈসা ইবনে মরিয়াম আলা মসজিদে দামেস্ক, এই সময় মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে, ওই গৌতা মসজিদের সাদা গম্বুজের উপরে নেমে আসবেন, ওই আকুল সল্লাতুন, এমন এক সময় তিনি গম্বুজের উপরে নামবেন চতুর্থ আসমান থেকে, কোন আসমানে আছে, সেখান থেকে নামবে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, সাদা গম্বুজের উপরে নামাই দিয়ে ফেরেশতা চলে যাবে। ঈসা আলাইহিস সালাম চিৎকার দেবেন, সল্লাতুন, সিঁড়ি আনো। দেখছেন নি বেটার কাম, চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজে নামলো, সিঁড়ি লাগে নাই, এবার গম্বুজের উপরে নেমে আটকে গেছে, এখন চিৎকার করে ডাকে, সল্লাতুন, সিঁড়ি আনো। বাবা সেরিনে কেরাম, কি সুন্দর তাফসির, আর দুনিয়া দ্বারা একটু সাবিন ও মেহানিন, চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজের উপরে নেমেছে, এটা দুনিয়ার দুনিয়াবী ব্যবস্থা নয়, কোন ফয়াকুনের ব্যবস্থায়, সেখানে সিঁড়ি টিড়ি লাগে না, ফেরেশতারা গম্বুজের উপরে থুইসরি গেছে, এইবার নামতে হইলে দুনিয়ার ব্যবস্থা, যার জন্যে মানুষেরা নিয়ে সিঁড়ি পেতে দেবে, তিনি সিঁড়ি বেয়ে নামবেন, মাথায় বাবড়ি চুল হবে, চাপ দাড়ি হবে, চুল দাড়ি থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে, একটা ধূসর রঙের চাদর গায়ে হবে জড়ানো, আর একটা চাদর পরনে হবে, দেখলে মনে হবে তিনি এই মাত্র বোধ হয় গোসলখানা থেকে গোসল করে এসেছেন, তিনি মসজিদে ঢুকবেন, তখন মুসল্লিদের কেউ কেউ একামত শেষ হয়ে যাবে ফজরের, বলবে হাজা ঈসা ইবনে মরিয়াম, হাজা এই যে মরিয়মের বেটা ঈসা আসছে, ইমাম মাহাদি ইমামের জায়গায় থাকবে, তিনি তাড়াতাড়ি পিছে চলে আসবেন, কারণ তিনি ইমাম আর উনি একজন নবী হিসাবে আল্লাহ তাকে আসমানে হেফাজত করেছেন, তিনি সেখানে জিন্দা আছেন। এখন ঈসা আলাইহিস সালাম তখন বলবেন যে না, আপনাকে ইমাম বানিয়ে আপনাকে ইমাম বানিয়ে সাল্লাল্লাহু আলা বদলে গা জমানা, লাখ মগর কুরআন না বদলা যায়গা, বদলে গা জমানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহ